নমস্কার বন্ধুরা সবুজ সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের এপিসোড একটা জনপ্রিয় ফুল গাছ নিয়ে যেটা হচ্ছে নাকচম্পা যার সায়েন্টিফিক নেম হচ্ছে পুলমেরিয়া পুটিকা বন্ধুরা এই গাছ থেকে কিন্তু আপনারা সারা বছর কম বেশি ফুল পাবেন হ্যাঁ শুধু শীতকালটা ছাড়া আর গরমের সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে এই গাছ থেকে ফুলটা কিন্তু দেখতেও অদ্ভুত সুন্দর এই দেখুন তো এই গাছটাকে আমরা কীভাবে প্রতিস্থাপন করব এবং এর জন্য কী মাটি তৈরি করব এর কি খাবার দেব এবং এর কি রোগ পোকা হয় সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করব সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে আজকে তো প্রথমে আসি এই গাছটার জন্যে পারফেক্ট মাটি কি হবে দেখুন আমরা কাঠগোলা বা কাঠ চাপার সময় যেভাবে মাটিটা তৈরি করেছিলাম একদম ওয়েল ড্রেন সয়েল হালকা দোয়াঁশ মাটি এই নাকচম্পার ক্ষেত্র আমরা কিন্তু ঠিক একই রকমের হালকা দোয়াশ মাটি একটা তৈরি করে না হালকা দোয়াশ মাটিতে এই নাকচম্পা কিন্তু সবথেকে ভালো হয় তো হালকা দোয়াশ মাটি আমরা কিভাবে তৈরি করব আমরা কি করব আমাদের হাতের কাছে যে মাটি আছে গার্ডেন সয়েল গার্ডেন সয়েল নেব আমরা এক ভাগ আর এর সঙ্গে আমরা সাদা বালি সাদা বালি কিন্তু দেড় ভাগ হুম আর ভার্মি কম্পোস্ট অথবা লিপমোল কম্পোস্ট অথবা এক বছরের পুরনো গোবর সার এটা নেব এক ভাগ এই তিনটে জিনিস মিশিয়ে এলে কিন্তু আমাদের মূল মাটিটা তৈরি হয়ে গেল হ্যাঁ আর এর সাথে আমরা কিন্তু দু চামচ মতো হাড় গুঁড়ো মেশাবো কারণ এই গাছটা যেহেতু একটু ফসফরাস বেশি ভালোবাসে সেই জন্য আমরা এই মাটি তৈরির সময় কিন্তু একটু হাড় গুঁড়ো দিয়ে দেবো হুম এছাড়া আর কোনো খাবার কিছুই দেবো না দিয়ে আমরা মাটিটা তৈরি করে নেব আর একটা জিনিস কি এই গাছটা যেহেতু ফাঙ্গাস দ্বারা বেশি আক্রান্ত হয় সেই জন্য আমরা যখন মাটিটা তৈরি করব এই মাটির সাথে কিন্তু আমরা এক চামচ ফাঙ্গিসাইড দিয়ে নেব দশ বা বারো ইঞ্চি টবে যে মাটিটা তৈরি সেই সেক্ষেত্রে আমরা এক চামচ ফাঙ্গিসাইড দেব দেবো তো আমি এম ফর্টি ফাইভ দিয়েছি দিয়ে ওইভাবে কিন্তু আমি মাটিটা তৈরি করে নিয়েছি এখানে দেখুন হুম এই মাটিটা আমি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা এই মাটিতে আমরা গাছটা প্রতিস্থাপন করবা গাছ প্রতিস্থাপন করার আগে অবশ্যই আমরা যেমন ড্রেনেজ সিস্টেম করিনি সেরকম ড্রেনেজ সিস্টেমটি কিন্তু করে নেব আমি এই টবের ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি আগে থেকে আপনারা কিন্তু খুব ভালোভাবে ড্রেনেজ সিস্টেমটা করবেন হুম এই গাছটা প্রতিস্থাপনের সময় অবশ্যই চেষ্টা করবেন একটু বড় টবে লাগানোর দশ বা বারো ইঞ্চি টবে কারণ এই গাছটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এর শিকড়টা কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে টবের মাটির মধ্যে সেই জন্য দশ বা বারো ইঞ্চি টব হলে বছরের শেষে কিন্তু একবার রিপোর্ট করলেই যথেষ্ট কিন্তু যখন ছোট টপ নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বছরে দুবার অন্তত রিপোর্ট করতে হবে মাস অন্তর অন্তর ঠিক আছে তো আমি এখানে এই দশ ইঞ্চি টবটা নিয়েছি এই টবে এই গাছটা কিন্তু প্রতিস্থাপন করব তো প্রতিস্থাপনের সময় আমরা কি করি প্রথমে কিন্তু কিছুটা মাটি নিচে দিয়ে দেবো একটু চেপে চেপে দিয়ে তারপরে মেপে নেবো যে গাছটা ঠিকঠাক জায়গায় বসছে কিনা না প্রথমে একটু মাটি দিয়ে নিচ্ছি বন্ধুরা এই গাছে কিন্তু রোগ পোকা খুবই কম হয় সেই জন্যে এই গাছটাকে ডিজিজ রেজিস্ট্যান্স বলা হয় রোগ পোকা একরকম হয় না বললেই হয় শুধু কি ফাঙ্গাসটা ছাড়া তো মোটামুটি আমার মাটি মনে হয় ঠিকঠাক হয়ে গেছে দেখি এবার হ্যাঁ হয়েছে এবার টবের মাঝ বরাবর আমি গাছটা বসিয়ে সাইড থেকে মাটি দিয়ে দেবো তার আগে আমরা এই রুট বলটা কিন্তু সামান্য একটু ভেঙে নেব হুম সামান্য একটু ভেঙে দেবো রুট বলটা এদেরখানে ভেঙে নিয়েছি রুট বলটা এবার বসিয়ে দিচ্ছি একদম টবের মাছ বরাবর বসাবো ঠিক আছে এবার সাইড থেকে মাটিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা টবে যখন আমরা গাছ প্রতিস্থাপন করবো গাছ প্রতিস্থাপন করার সময় যখন আমরা মাটিটা দিচ্ছি এই মাটিটা দেওয়ার সময় কিন্তু আমরা একটু হালকা হাতে চেপে চেপে কিন্তু মাটিগুলো ভরে নেব কারণ কোনো রকমের এয়ার গ্যাপ যেন না থাকে সেটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন কারণ আপনাদের আগে বলেছি যে ইয়ার গ্যাপ থাকলে সেখান থেকে কিন্তু গাছের যে শিকড় এই শিকড়ে কিন্তু ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকে হ্যাঁ সেই জন্য ইয়ার গ্যাপটা রাখবেন না সামান্য একটু ভুল হলে তার থেকে কিন্তু গাছগুলোর ক্ষতি হয়ে যায় সেই জন্যে এই ছোটোখাটো জিনিসগুলো অবশ্যই কিন্তু আপনারা একটু মেনে চলবেন তাতে দেখবেন আপনাদের গাছগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকবে দেখুন গাছটা কিন্তু আমি প্রতিস্থাপন করে দিয়েছি আর উপরে ইঞ্চি মতো আমি ফাঁকা রেখেছি মাটিটা একটু নিচু রেখেছি আর কি ইঞ্চি দেওয়ারের মতো এটা রাখলে কী হবে আমি এখানে জল এবং খাবার দিতে আমার সুবিধা হবে তো বন্ধুরা গাছটা প্রতিস্থাপন হয়ে গেল এবার কি করবো আমি এতে কিন্তু ভরপুর জল দিয়ে দেবো প্রথম যে জলটা দেব সেটা কিন্তু একদম টপ ভরে জল দেব তারপর কিছুক্ষণ পরে জলটা নেমে যাবে নেমে গেলে আবার কিন্তু কিছুটা জল দেবো মানে আমার টবে যে মাটিটা আছে মাটিটা সম্পূর্ণ আমাকে ভিজিয়ে দিতে হবে প্রথম জলটা যেটা আমরা দিচ্ছি বন্ধুরা এবার আসি আমরা এই গাছটাকে কোথায় রাখবো দেখুন এই গাছটাকে আমরা ফুল সানলাইটে রাখবো কিন্তু হ্যাঁ আমরা যদি ফুল সানলাইটে রাখি তাহলে প্রচুর পরিমাণে ফুল হবে যত বেশি রোদ্দুর পাবে যত বেশি গরম হবে এই গাছে কিন্তু তত বেশি ফুল দেবে একদম ফুলে ভরে যাবে আর ফুলগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর সাদার মাঝখানে একটা হলুদ আভা থাকে খুব সুন্দর দেখতে লাগে আর ফুলগুলো গুচ্ছা করে যখন ফোটে গাছে যখন ভরে থাকে তখন তো খুবই সুন্দর লাগে আর ফুলগুলো কিন্তু অনেক দিন অবধি থাকে চার পাঁচ দিন কিন্তু থাকে একটা না তারপরে গিয়ে ঝরে যায় তো আপনাদের যাদের বাড়িতে ফুল সানলাইট নেই বা ফুল সানলাইট রাখার মতো ব্যবস্থা নেই আপনারা সেমিসেডে রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে কি ফুলটা একটু কম হবে তো আপনারা সেমিসেডে রাখতে পারেন যাদের সমস্যা আছে তো এবার আসি বন্ধুরা আমরা এই গাছে কতটা পরিমাণে জল দেবে এবং কখন দেব। আপনি যদি ফুল সানলাইটে গাছটাকে রাখেন তাহলে কিন্তু নিয়মিত আপনাকে জল দিতে হবে হুম আর আপনি যদি সেমিসেডে রাখেন সেক্ষেত্রে মাটিটা একটু দেখে নেবেন যে টপ সয়েলটা শুকিয়ে গেল একটু আঙুল ঢুকিয়ে দেখবেন যে অন্তত এক ইঞ্চি মতো মাটি শুকিয়ে গেল তখন কিন্তু আপনি জল দেবেন যারা সেমি রাখছেন আর আপনি যদি ফুল সানলাইটে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রায় নিয়মিত জল দিতে হবে গরমের সময় বিশেষ করে আর বর্ষার সময় তো কোনো ব্যাপার নেই বিশেষ করে এই সময় এই সময় তো এমনিতেই জল পাবে গাছটা তবে কি আপনি গাছটাকে সেমি সেটে রাখুন আর ফুল সানলাইটে রাখুন যেখানে রাখুন না কেন জল দেওয়ার আগে একটাবার অবশ্যই দেখে নেবেন যে উপরের মাটিটা শুকিয়ে গেল কিনা। না যেহেতু এতে বালির পরিমাণ অনেক বেশি আছে মাটিটা যখন শুকে যাবে একটু হাত দিলে কিন্তু এরকম বালিগুলো উঠে আসবে হুম তো যখন দেখছেন যে টপ সয়েলটা শুকিয়ে গেল তখন কিন্তু আপনারা জল দিয়ে দেবেন জল কম দেবেন কিন্তু যখনই জল দেবেন তখন কিন্তু ভরপুর জল দেবেন মাটি শুকে যাওয়ার পরে যখন আপনারা জল দেবেন টপ ভর্তি করে জল দিয়ে দেবেন কিন্তু ঠিক আছে এবার আসি বন্ধুরা আমরা এই গাছটাকে কী খাবার দেবো দেখুন এই গাছটা যেহেতু ফসফরাস বেশি পছন্দ করে সেই জন্য আমরা ফসফরাস একটু বেশি পরিমাণের দেব। ফসফরাস আছে এরকম সার আর কি তো আমরা কি করব। যে তিন থেকে চার চামচ সর্ষের খোল নেব আর এর সাথে আমরা বোন মিল সেটা স্টিমড বোন মিল হতে পারে বা গ্রানুলস হতে পারে দু চামচ নেব আর এর সঙ্গে পটাশ এমওপি যেটা লাল পটাশ এটা নেবো এক চামচ ভালোভাবে মেশাবো মিশিয়ে এই টবের কানা ধরে দিয়ে দেবো ঠিক আছে এটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য কিন্তু আর যদি আপনার আট ইঞ্চি টব হয় সেক্ষেত্রে একটু মাত্রা কমিয়ে দেবেন এভাবে আপনারা দিতে পারেন আরেকটা জিনিস কী করতে পারেন যে ডিএপি যেটা ডাই অ্যামোনিয়াম ফসফেট ডিএপিতে অ্যামোনিয়া আছে এবং ফসফরাস আছে কিন্তু শুধু পটাশ নেই সেই জন্য আমরা কি করব ডিএপি এই টপটার ক্ষেত্রে হাফ চামচ ডিএপি এবং এক চামচ পটাশ একসঙ্গে ভালোভাবে মেশাও মিশিয়ে এই টবে দিয়ে দেবো এটা কিন্তু যদি আমরা ডিএপি আর পটাশ দিই তাহলে কিন্তু মাসে দুবার দিতে হবে আর আমরা যদি সর্ষের খোল তারপরে বোন মিল আর পটাশ যদি একসঙ্গে মিশিয়ে দিই তাহলে কিন্তু আমরা মাসে একবার করেই দেবো বন্ধুরা আপনারা গাছে খাবার দেবেন যেদিন তার আগের দিন সন্ধ্যাবেলা টবের মাটিটা হালকা করে কিন্তু খুশে নেবেন কানা ধরে হ্যাঁ খুশে নিয়ে জল দিয়ে দেবেন দিয়ে তার পরদিন দিন সকালবেলা কিন্তু গাছে খাবার দিয়ে আবার জল দিয়ে দেবেন খাবার দেওয়ার আগে কিন্তু এটা করতেই হবে কারণ আপনি শুকনো মাটিতে খাবার দিলেন বা সারটা দিলেন দিয়ে জল ঢেলে দেবেন তাতে কিন্তু খুব বেশি কাজ হবে না সব থেকে ভালো হয় যে যেদিন গাছে খাবার বা সারটা দিচ্ছেন আর কি তার আগের দিন টবের মাটিটা একটু হালকা করে খুশে নিয়ে জল দিলে গাছটা কিন্তু খাবারটা খুব ভালোভাবে নিতে পারে তো যখনই খাবার দেবেন ঠিক এইভাবেই কিন্তু গাছে খাবারটা দেবেন তো এবার আসি বন্ধুরা এই গাছে রোগ পোকা কী হয় তো প্রথমে আপনাদেরকে বলেছি এই গাছটাকে ডিজিজ রেজিস্ট্যান্স গাছ বলা হয় মানে এই গাছে রোগ পোকা খুব বেশি হয় না তবে কি ফাঙ্গাস কিন্তু এই গাছটা খুব ক্ষতি করে হুম ফাঙ্গাস দ্বারা এই গাছটা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয় আর একটা জিনিস কী হয় যে স্পাইডার মাইট হয় এই গাছে তো ফাঙ্গাসের জন্য আমরা কি করব সাব বা ম্যানসার দু থেকে আড়াই গ্রাম এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে নেবো ভালো করে ঝাঁকিয়ে গাছটাতে কিন্তু সুন্দর করে স্প্রে করবো একদম স্নান করিয়ে দেবো ঠিক আছে আর স্পাইডার মাইটস বা অন্যান্য পোকামাকড়ের জন্য আমরা যেটা বলছি অন্যান্য পোকামাকড় হয় না স্পাইডার মাইটস হয় তো আমরা যদি গাছটার প্রতিস্থাপনের দশ দিন পর থেকে আমরা রোগর বা টাফগর ডাইমেথয়েড থার্টি পার্সেন্ট ইসি এই কম্পোজিশনের যে কোনো একটা পেস্টিসাইড যদি দশ দিন অন্তর অন্তর আমরা যদি দিতে থাকি তাহলে পরে কিন্তু এই গাছে কোনো রকমের রোগ পোকা আসবে না আর যেহেতু আমরা ফাঙ্গি দিচ্ছি ফাঙ্গি সাইডটা কিন্তু আমরা দশ দিন অন্তর অন্তর দেবো হুম সেটা সাফ হোক বা ম্যানসার হোক যে কোনো একটা তো এইভাবে যদি আমরা গাছটার পরিচর্যা করি গাছটা কিন্তু যথেষ্ট সুস্থ থাকবে আর এইভাবে গাছে যদি আমরা খাবার দিই তো গাছের ওভারঅল গ্রোথও খুব সুন্দর হবে ফলে গাছ কিন্তু ফুলে ভরে থাকবে একদম আর জিনিস কি বন্ধুরা ধরুন এই ফুলটা হয়ে গেল এই গুচ্ছাগরের ফুলটা এটা যখন শেষ হয়ে গেল তখন কিন্তু আমরা এর নিচ থেকে কেটে দেবো সুন্দর করে এই বৃন্তটা তাহলে কী হবে এখান থেকে আবার নতুন করে প্রচুর শাখা বেরোবে এবং গাছটা কিন্তু খুব সুন্দর করে বুশি হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের এপিসোড আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কেমন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকব সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার